शिक्षार्थी आशा करी तुम्हारा सबा भलो आमे भलो आज के तुम्हारे विद्यालय नवम श्रेणी ऑनलाइन क्लास स्वागत जाना सबा के शुभेच्छा। हमें तुम्हारे विगत क्लास बांगला प्रथम पत्रे एक गुरुत्वपूर्ण गल्प शुभा आलोचना शुरू कर धारावाहिकता शुभा गल्पे किछु गुरुत्वपूर्ण शब्दार्थ एवं टीका निये आलोचना जाच्छे। आशा करी तुम्हारा सबा मनोयोग दिए शुनबे এবং বোর্ডের দিকে লক্ষ্য রাখবে। শব্দার্থ অনুযায়ী প্রথমে আমার একটা বাচ্চা বোর্ডে আছে গল্পের কলঙ্ক। এই শুভা গল্পে গল্পের কলঙ্ক শব্দার্থ এখানে আমাদের অর্থ আছে কি সন্তান হিসেবে কলঙ্ক। গর্ব মানে হচ্ছে মায়ের পেট। আমরা জানি মেয়েরা সন্তান ধারণ করে সবাই সন্তান ভূমিষ্ঠ হলে খুশি হয়, কিন্তু এখানে শুভাকে কলঙ্ক হিসেবে এখানে চিহ্নিত করা হয়েছে। কেন সেটা আমরা গল্পটা মূল বিষয় যদি আমরা প্রত্যক্ষ করি এই গল্পের মধ্যে আমরা পাই এই যে শুভা সীতার মেয়ের কাছে কলঙ্ক হিসেবে একটা পরিবারের বোঝা শুরু। কেন সে জন্মের পর থেকে যখন বড় হচ্ছে সে আর কথা বলতে পারে না, মা বাবার জন্য একটা বোঝা শুরু কলঙ্ক হিসেবে দেখা দিয়েছে তাদের কাছে। এরপরে তর্জমা সত্যি অনুবাদ এক ভাষা থেকে আরেক ভাষায় কি করা অনুবাদ করা। অস্তমান সত্যত্ব রূপান্ত কিশোর সত্যত্ব কাছে নতুন কথা মহত্ব সত্যত্ব কি অবদান অপর সত্যত্ব গাল গণ্ডদেশ সত্যত্ব হচ্ছে কি গাল। তাহলে আমাদের নিচে দুটা সত্যত্ব করো অপর সত্যত্ব গাল আর অন্যদের সত্যত্ব গাল। এই ধরনের সত্য পুরোপুরি তোমার কি করতে হবে এই যে পরীক্ষা বোর্ডের প্রশ্ন হয় সেখানে অনেক সময় এগুলো নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। কোনটা কী হয় একটু তোমার সমস্যা করে দাও, সেই জন্য একটু একটু মিল রেখে অনেক সত্যত্বের ক্ষেত্রে মিল থাকে সে দিকে লাগবে। অনেক সময় দেখা যাবে কখন সত্যের সমাজকে সত্য দিয়ে পেটিতে পারে কোনো দেয় যা কীভাবে আরো অনেক সিদ্ধান্ত আছে আমাদের পাঠ্য বইতে তোমরা সেগুলো পড়বে দেখবে আমাদের আরো জানা হবে। এখন আমি আমাদের যে শুভা গল্প সেই শুভা গল্পের মূল পাঠটা নিয়ে একটু দাঁড়াচ্ছি। আমাদের এই যে শুভা গল্পটা সেই শুভা গল্পটা নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। তাহলে শুভা গল্পটা আমাদের সংকলন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংকলন করা হয়েছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তিনি গল্পের মধ্যে একজন বাক প্রতিবন্ধী শুভার প্রতি যে একটা তার ভালোবাসা মহত্ব সেটা তিনি ফুটি তুলেছেন। আমরা জানি শুভা কথা বলতে পারে না, মা যদিও তাকে একটু অবহেলার চোখে দেখে কিন্তু বাবা তাকে ভালোবাসে। তার আশেপাশে কেউ তার সাথে তেমন মিশতে চায় না কথা বলতে চায় না, কিন্তু এই শুভার একটা বিশাল একটা জগৎ আছে। তার
পরিবারে তাদের যে পোষা প্রাণী আছে তাদের সাথে একটা সম্পর্ক আছে, তাদের কাছে সে আপন যাও। আর এই যে নির্বাহ প্রকৃতি, সর্বশেষ প্রকৃতি, তার কাছে সেটাও অত্যন্ত আপন। এদের সাথেই তার জীবন গড়ে কাটতেছে। তাহলে এই যে আমরা পুরো গল্পটার মধ্যে, তাহলে আমরা একজন যে পাক প্রতিবন্ধী, একজন একটা মেয়ে যে জীবন কাহিনী ফুটে উঠেছে সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি। তাহলে আমাদেরকে সমাজের এই ধরনের যারা প্রতিবন্ধী আছে তাদের প্রতি আমাদের সুদৃষ্টি দিতে হবে, তাদেরকে বাধা চোখে দেখতে হবে, তাহলে তারা অবহেলিত থাকবে না, তারাও সামনের দিকে যেতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই শুভ গল্পটা আশা করে মোদাম করতে পেরেছ। আগামী ক্লাসে নতুন কোনো বিষয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো।